হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা দৈনিক রুটিন অর্থাৎ প্রতিদিনের পড়া রুটিন তৈরি করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি তাদেরকে অনেক হেল্প করবে অর্থাৎ সাহায্য করবে। রুটিনের শুরুতেই ভোর 5টায় ফজরের নামাজ আদায় করবে, তারপরে আর যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে নিজ নিজ ধর্মের অনুসারী হবেন। তারপর 30 মিনিট হাঁটাহাঁটি করবেন, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত পড়তে হবে। এরপর গোসল বা ফ্রেশ হয়ে নাস্তা করে নিতে হবে, 9টায় স্কুল বা কলেজের জন্য রেডি হয়ে যাওয়া, মূলত এটি সকালের রুটিন। দুপুরে 1টা 30 মিনিটে নামাজ পড়ে নেবেন, নামাজ পড়ে বাসায় চলে আসবেন, 2টার বেশিও সময় লাগতে পারে। তারপর লাঞ্চ করে 1 ঘন্টা বিশ্রাম নেবেন, 3টা 30 মিনিট পর্যন্ত। তারপর 3টা 30 মিনিট থেকে 4টা 30 মিনিট পর্যন্ত আবার পড়তে বসবে। এরপর বিকেলে ঘুরতে বের হবে। সব সময় তো আর পড়া যায় না, বিনোদনেরও প্রয়োজন আছে। সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত অথবা 10টা 30 মিনিট পর্যন্ত পড়বে। তারপর পড়ার পর ডিনার করে বিছানায় যেতে হবে। আপনার মধ্যে যে বিনোদনগুলো আছে সেগুলো করবে। বর্তমান যুগে কেউ ইন্টারনেট ছাড়া থাকতে পারে না, তাই ফেসবুক মেসেঞ্জার ব্রাউজিং করবেন, এমনকি বন্ধুদের সাথে কথা বলতে পারেন। এভাবে 1 মাস পড়ার পর পড়ার প্রতি আগ্রহ চলে আসলে নিজেদের খুশি মতো পড়ার রুটিন বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে জন্য দোয়া করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।